এখন সরকারের উচিত যে রাষ্ট্রপতিকে অবৈধ রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করা যেwidetilde বিপ্লবী সরকার এটা জনগণের ম্যান্ডেটের সরকার জনগণ কিন্তু শেখ হাসিনা সরকারকে বৈধতা দেয় না তাহলে এই সরকার জনগণের প্রতিনিধি হিসেবে এসেছেন তারা কিন্তু নিজেরা আসেন নাই তারা তাদের কোনো আন্দোলন বা প্রতিবাদ পাতে পাতে তাদের সবার কিন্তু উপদেষ্টা পরিষদে যারা আছে সবার কিন্তু আন্দোলনে অংশগ্রহণ ছিল না দেশের জনগণের সমর্থন নিয়ে তারা এসেছেন তাদের উচিত দেশের জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া অতএব দেশের জনগণ যেহেতু এই সংবিধান মানে না সরকার মানে না অতএব এই রাষ্ট্রপতি মানে না এই রাষ্ট্রপতিকে অনাস্থাপন করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা তাও এবং নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই সংবিধান ঘেঁটে ঘুঁটে দেখা একাদশ সংসদের সংবিধান জনগণ মানে না অতএব যেহেতু বিপ্লবী সরকার সরকার যে এখন ডক্টর ইনু সাহেব রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন অথবা সুপ্রিম কোর্টের বা কোর্টের মতামত দিতে পারে বিচারপতিদের মতামত দিতে পারে অথবা সকল রাজনৈতিক দলের মতামত দিতে পারে অথবা জনগণের মতামত দিতে পারে নিয়ে একটি একজনকে রাষ্ট্রপতি করা যিনি মানে বিতর্ক উঠতে দেখেন আমাদের যে দেশের যে নির্বাচন পদ্ধতি এটা একটা ভুল পদ্ধতিতে আছে আমাদের সংবিধানটাই আমাদের যে গত সংবিধান এই সংবিধানের কারণে নির্বাচন সবসময় বিতর্কিত নির্বাচন হয়েছে এবং ভবিষ্যতে হবে এই জন্য প্রথমে আমাদের সংবিধানকে সংশোধন আনতে হবে নির্বাচন কমিশন নিয়োগ দেয় কে রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে নিয়োগ দেয় কে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মানে একটা রাজনৈতিক দলের প্রধান রাষ্ট্রপতি নিয়োগ দেয় একটি রাজনৈতিক দলের প্রধান কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ দেয় তাহলে তার কর্মীদেরকে তার আস্থাভাজনকে তার আজ্ঞাবহ ব্যক্তিকে একটা রাজনৈতিক দলের প্রধানের আস্থাবহ আজ্ঞাবহ ব্যক্তির অধীনে যে নির্বাচন কমিশন হবে সেটা এই নির্বাচন কমিশন কিন্তু ওই যে নিয়োগকর্তা রাষ্ট্রপতি নিয়োগকর্তা প্রধানমন্ত্রী তার প্রেসক্রিপশনের নির্দেশে কিন্তু নির্বাচন কমিশন নিয়োগ হবে এবং সেই নির্বাচন কমিশন কিন্তু ওই যে রাজনৈতিক দলের প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগকর্তা রাজনৈতিক দলের প্রধান প্রধানমন্ত্রী তার পারপাস সার করবে তাহলে কখনই কোনোভাবেই জনগণের কাঙ্ক্ষিত নির্বাচন হবে না যদি নির্বাচন কমিশনকে শক্তিশালী গঠন করতে হয় তাহলে প্রয়োজন রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কার প্রয়োজন আমরা জানি রাষ্ট্রের তিনটি অঙ্গ একটা শাসন বিভাগ একটা আপনার বিচার বিভাগ একটা আইন বিভাগ তাহলে তিনটা অঙ্গের প্রধান সমমর্যাদা পাওয়া উচিত প্রধানমন্ত্রী তিনটা অঙ্গ যেহেতু তিনটা অঙ্গের প্রধান সমমর্যাদা পাওয়া উচিত তাহলে প্রধানমন্ত্রী প্রধান প্রধান বিচারপতি এবং স্পিকার তিনি তিনজন প্রধান সমান মর্যাদা হবেন আর জনগণের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং রাষ্ট্রপতি অবশ্যই কোনো রাজনৈতিক দলে থাকলে সেই দল থেকে পদত্যাগ করবেন এবং রাষ্ট্রপতি পরবর্তী কোনো রাজনৈতিক দলে যেতে পারবেন না তখনই জনগণের রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কোনো রাজনৈতিক দলের রাষ্ট্রপতির অধীনে নির্বাচন কমিশন স্বাধীন হবে না এবং সেই নির্বাচন কমিশনে কোনো নির্বাচনী স্বাধীন গ্রহণযোগ্য নির্বাচন হবে না এই জন্য জনগণের প্রত্যক্ষ ভোটে জনগণের রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।